আসসালামু আলাইকুম। তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি গোপাল ভাঁড় হাতে একটি বড় মাছ নিয়ে তার বাসা চলে আসলো এবং এসে তার বউকে খুব জোরে চিৎকার করে ডাকতে লাগলো। তার বউ তাকে বলল, এত ডাকছ কেন? সে তার বউকে বলল, এই নাও বাজারে সব থেকে বড় মাছটি তোমার জন্য নিয়ে এসেছি। এমন অবস্থায় তার ছোট ছেলে সেখানে উপস্থিত ছিল এবং সে বলল, বাবা এত বড় মাছ, আজকে তো খুব ভালো খাবার হবে তাহলে। তখনই গোপাল ভাঁড় তাকে বলল, হ্যাঁ তোর তো শুধু কাজই একটা, খাওয়া আর ঘোরা, আর কোনো কাজ আছে তো? একথা শুনতেই বউ বলল, হ্যাঁ হয়েছে, এবার জ্ঞান দাও বন্ধ করে, এবার যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও। একথা বলার পর রাতে গোপাল ভাঁড় তার বউ এবং তার দুই সন্তান, তার ছেলে এবং মেয়ে, তারা চারজনে বসে একত্রে খাবার খাচ্ছিল এবং তাদের মাঝে কথোপকথন হচ্ছিল যে মাছটা কিভাবে রান্না করলে আরো বেশি মজা হতো। এ কথা নিয়ে সবাই খুব তর্ক করছিল। আমরা দেখতে পাই রাজপ্রাসাদের জমিদার, সে খুব চিন্তায় ছিল এবং তার কাছে একটি লোক গেল এবং গিয়ে জিজ্ঞেস করলো, রাজামশাই আপনি এত চিন্তায় কেন? তখন সে উত্তরে বলল, চিন্তায় থাকবো না, আবার আমার সব থেকে বিশ্বাসী যে হিসাবরক্ষক ছিল সে মারা গিয়েছে, তাই আমার এখন একজন বিশ্বাসী হিসাবরক্ষক দরকার, কিন্তু আমি বিশ্বাসী হিসাবরক্ষক কোথায় পাবো? এই কথা শুনে সেই লোকটি বলল, আপনি তো ঠিকই বলেছে, তাহলে এই ব্যাপারে কি করা যায়? তখন জমিদার তাকে বলল, কি করা যায় সেই নিয়ে ভাবছি। আচ্ছা তুমি না হয় একবার পুরোহিত মহাশয়ের সাথে কথা বলে দেখো, সে কোনো উপায় দিতে পারে কিনা। তখন লোকটি বলল, ঠিক আছে আমি আজই পুরোহিত মহাশয়ের কাছে যাব এবং এই ব্যাপারে কথা বলবো, দেখি সে কি মতামত দিতে পারে। পুরোহিত মশাইয়ের কাছে গেল। তখন পুরোহিত মশাই বলল, কেমন আছো, ভালো আছো তো? লোকটি বলল, কি আর ভালো, তা জমিদার আমাকে আপনার কাছে পাঠিয়েছে একটি বিশেষ দরকারে। তারপর তাকে সব কথা খুলে বলল এবং সে বলল, আমি তো এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু একটা উপায় বলতে পারবো। কি কি উপায়টা? কি উপায়টা হচ্ছে, তুমি গোপাল ভাঁড়ের সাথে কথা বলো, সে খুব বুদ্ধিমান লোক এবং তার বুদ্ধির মাধ্যমে সে একজন সঠিক হিসাবরক্ষক বের করতে তোমাদের সহায়তা করবে। এই কথা শোনার পর সে রাজামশাইকে সব কথা জানালো এবং রাজামশাই তাকে বলল, ঠিক আছে যাও তুমি গোপাল ভাঁড়কে আনার ব্যবস্থা করো। তারপর আমরা দেখতে পাই এক সৈনিক গোপাল ভাঁড়ের বাসায় গেল এবং তাকে আমন্ত্রণ করল। এটি দেখে গোপাল ভাঁড় তার বউকে জিজ্ঞেস করল, কখন গেলে ভালো হয়? তার বউ তাকে বলল, যেহেতু রাজামশাই বলেছে আজকেই চলে যাও তুমি। একথা শুনে গোপাল ভাঁড় খেয়ে দিয়ে সে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এবং সেখানে গিয়ে রাজার সাথে দেখা করল। তাকে তার সব সমস্যার কথা খুলে বলল এবং গোপাল ভাঁড় সব কিছু সঠিকভাবে বুঝে নিল। সব কিছু বোঝার পর গোপাল ভাঁড় তাকে দুইটি কথা জিজ্ঞেস করল। একটি হচ্ছে, আপনার নজরে কি কোনো বিশ্বাসী হিসাবরক্ষক আছে? রাজামশাই বলল, না। তখন গোপাল ভাঁড় বলল, ঠিক আছে তাহলে একটি কাজ করুন, আপনি গ্রামে একটি আমন্ত্রণ পাঠান যে যারা যারা হিসাবরক্ষকের জন্য প্রস্তুত তারা যেন আপনার সাথে দেখা করতে আসে। একথা শোনার পর রাজামশাই সবাইকে আদেশ দিল যেন গ্রামে সবাইকে আমন্ত্রণ করা হয়। তখন গ্রামে সব আমন্ত্রণ করার পর আমরা দেখতে পাই তিনটি লোক সেখানে উপস্থিত হয়েছে এবং লোকগুলো সাথে গোপাল ভাঁড় কথা বলছে। গোপাল ভাঁড় যখন প্রথম লোকের সাথে কথা বলল, সে দেখতে পেল
সেই লোকটি খুবই হাবা। বলবার তাকে তার নাম জিজ্ঞেস করলো, সে তার নাম ঠিক মতো বলতে পারছে না এবং সে এতটাই হাবা যে সে হিসাব রক্ষার জন্য একজন সঠিক মানুষ নয় সেটি গোপাল ভাঁড় বুঝে গিয়েছে। এরপর দ্বিতীয় মানুষের সাথে কথা বলার সময় গোপাল ভাঁড় দেখে সে অত্যন্ত চালাক এবং সে খুবই চতুর্থের সাথে সব কথার সঠিক উত্তর দিচ্ছে। এই দেখে গোপাল ভাঁড় মনে মনে ভাবলো, একে রাখলে অবশ্যই সে কোনো অবনতি ঘটাবে। তারপর সে তিন নম্বর লোকের সাথে কথা বলতে লাগলো, তাকে তার নাম জিজ্ঞেস করলো এবং তাকে বলল, তুমি এই কাজের জন্য কি করতে পারো? সে বলল, সে সব কিছু করতে পারে। তারপর গোপাল ভাঁড় তাকে বলল, তুমি কি ধর্মের? সে বলল, আমি একজন হিন্দু ধর্মের। তখন গোপাল ভাঁড় তাকে বলল, যদি তোমাকে বলা হয় মুসলমান ধর্মে আসতে, তুমি কি রাজামশাইয়ের জন্য সেটি পারবে? তখন সেই লোকটি বলল, হ্যাঁ অবশ্যই পারবো। তখনই আমরা দেখতে পাই গোপাল ভাঁড় তার রাজামশাইকে ডেকে এনে বলল, এই হচ্ছে আপনার জন্য সঠিক হিসাবরক্ষক, কারণ এ আপনার জন্য সব কিছু করতে পারবে। এ কথা শুনে রাজামশাই বলল, ঠিক আছে আমি কয়েকদিন ওকে যাচাই করব, যদি দেখি ও হিসাবরক্ষক কাজের জন্য প্রস্তুত এবং ভালো তাহলে তাকে অবশ্যই রাখবো। এরপর কয়েকদিন কেটে গেল এবং কেটে যাওয়ার পর রাজামশাই একদিন গোপাল ভাঁড়কে এসে বলল, তোমার দেওয়া সিদ্ধান্ত একদম সঠিক এবং এই লোকটি আমার বেশ কাজে লেগেছে এবং সে খুবই চতুর্থতার সাথে সব কাজ খুব ভালোভাবে করে নিয়েছে। এ কথা শুনে গোপাল ভাঁড় খুব খুশি হলো এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি গোপাল ভাঁড় এই কয়েকদিনে বেশ খাবার খেয়ে খুব মোটা হয়ে গেছে এবং সে খুবই খুশি তার এই কাজের জন্য। এরপর রাজামশাই তাকে তার উপহার দিলেন এবং সে তার বাড়ি চলে গেল। এতে আমরা বুঝতে পারি কিভাবে প্রতিটি অবস্থাতে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।